আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য? তবে সার্ডেলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ। বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি। সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান ওরূপে দীপু শিকদার, দীপু শিকদার নামে সবাই আমাকে চিনে। তো আলহামদুলিল্লাহ আমি একজন গলা ছিলা মুরগির খামারি। আমার একটি খামার রয়েছে যেটা হচ্ছে যে ঢাকার খিলক্ষেতে এয়ারপোর্টের পাশে অবস্থিত। আমি আমার বাসার ছাদের উপরে একটি খামার করেছি এবং এই খামার করার জন্য আমাকে আমার যারা প্রতিবেশী আছে সবাই আমাকে সহযোগিতা করেছে, সাহায্য করেছে এবং উৎসাহ জাগিয়েছে। এই জন্য আমি সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর হচ্ছে আমি গলা ছিলা মুরগিটা কেন বেছে নিলাম, তো এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। আসলে আমার পেশা হচ্ছে কাস্টম ক্লিয়ারিং ফরওয়ার্ডিংয়ের, আমি ব্যবসা করি ক্লিয়ারিং ফরওয়ার্ডিং। তো আমি ইউটিউবে কয়েকশত মুরগির ভিডিও দেখি বিভিন্ন জাতের, পাশাপাশি আমি আরও বিভিন্ন খামারে সরজমিনে আমি পরিদর্শন করে দেখি যে বা বুঝার চেষ্টা করি, হ্যাঁ, যে কোন জাতের মুরগিটা ভালো। বিভিন্ন খামার ভিজিট করার পরে দেখলাম যে অনেক খামারই খামার করে ক্ষতিগ্রস্ত এবং ওনারা কান্নাকাটি করতে থাকে। তো কেন ক্ষতিগ্রস্ত? এটা হচ্ছে যে বিভিন্ন জাতের মুরগিগুলোগুলো রোগ বালাই থাকে, হ্যাঁ, অল্পতেই রোগ লেগে যায় এবং তারা এটা সঠিক পরিচর্যা চিকিৎসা এগুলো দিতে পারে না, মারা যায়। আর বাংলাদেশের যে আবহাওয়া তার সাথে এগুলো ম্যাচ করে না, যার জন্য এই ক্ষতিগ্রস্ত সম্মুখীন ওনারা হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনেক ভিডিও দেখার পরে আমি দেখলাম যে সমস্ত জাতের মধ্যে গলা ছিলাটাই হচ্ছে সবচেয়ে একটা মানে ভালো জাত এবং এটার বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে। তো এটা আমি উপলব্ধি করতে পেরেছি পরে যখন আমি নিজে খামার দিয়েছি এবং আমি যখন নিজে এটা ব্রিড করছি, আমি যখন বাচ্চা আমার কাছ থেকে বিভিন্ন জনেই বাচ্চাটা নিচ্ছে এবং যারা একবার নিচ্ছে তারা দ্বিতীয়বার আবার চাচ্ছে। গত শীতে আমি ইউটিউবে দেখতে পেয়েছি যে বিভিন্ন খামারি এই শীত সিজনে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওনাদের মুরগি মারা গেছে, হ্যাঁ, বিভিন্নভাবে ওনারা ক্ষতি হয়েছে এবং মুরগির বিভিন্ন প্রকার রোগ বালাই ছিল, হ্যাঁ, যার জন্য ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আলহামদুলিল্লাহ আমার এরকম কোনো সমস্যার সম্মুখীন আমি হইনি। প্রচণ্ড শীতের মধ্যেও আমার মুরগিগুলো ভালো ছিল, সুন্দর ছিল, রোগ বালাই হয়নি। তদুপরি তার মধ্যে যদি কিছু ভ্যাকসিন আছে, ভ্যাকসিনেশনগুলো যদি ঠিকঠাক মতো করা যায়, কিছু মেডিসিন আছে এগুলো যদি একটু ঠিকঠাক মতো প্রয়োগ করা যায়, ইনশাল্লাহ আশা করি এটা তেমন কোনো রোগ বালাই থাকবে না বা হয় না। তো গরম এবং শীত উভয় ঋতুতেই এই মুরগিটা খুবই সহনীয় এবং বিভিন্ন শীতে এবং গরমে মুরগিগুলো নিজেরাই নিজেদেরকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে। পাশাপাশি যত খামারি ভাই বোন আমার থেকে বাচ্চা নিয়েছেন, তো সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছে এবং এর উপরে ভিত্তি করে আমার আরও অনেক অর্ডার আসতেছে। এর একটাই কারণ, সেটা হচ্ছে যে হ্যাঁ, বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ সবল এবং রোগ বালাই তারা তেমন পাচ্ছে না, যার জন্য। আর হচ্ছে আমি মুরগি পালনের ক্ষেত্রে যেই ব্রিডারটা বেছে নিয়েছি, তদুপরি ঠিক তেমনি করে আমি কিভাবে এটার ব্রিড করব, কোন মেশিন কিনব, কোত্থেকে কিনব, এই জন্য আমি প্রায় অনেকগুলো ভিডিও দেখেছি কোন কোম্পানির ইনকিউবেটর আমি কিনতে পারি। তো সব কিছু বেছে আসলে আমি পরে দেখলাম বাংলাদেশের সবচেয়ে পুরাতন যেই কোম্পানি তা হচ্ছে সরবর ইনকিউবেটর এবং সবচেয়ে ভালো মানের। তো পরে আমি এখান থেকে ইনকিউবেটর কেনার চিন্তা করি এবং এটা আমার খিলক্ষেতের পাশে বসুন্ধরা আবাসিক এলাকায় এয়ার কেয়ার হসপিটালের পাশেই হচ্ছে এই ইনকিউবেটর অফিস এবং ফ্যাক্টরি। বাপি ভাইকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে ওনার সাথে যখন আমি পরামর্শ করলাম উনি মেশিনের ব্যাপারে আমাকে যা যা বলেছিল আমি তার ব্যতিক্রম কোনো কিছু পাইনি, সব কিছুই সঠিক এবং সুন্দর ছিল। আমি আপনাদেরকে বলি আমার বাচ্চার হ্যাচিং রেট
খুবই ভালো, আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আমি অনেক মেশিন দেখেছি, অনেক খামারি ভাইদের সাথে কথা বলেছি, আলোচনা করেছি, আমি যেইভাবে হ্যাচিং রেট পাচ্ছি আর অন্য অন্য কোনো খামারি ভাই এরকম হ্যাচিং রেট পাচ্ছে না, এই জন্য বাপি ভাইকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং ওনার প্রতি রইল আমার দোয়া। আর আসলে সামান্যতম ইলেকট্রিকের ব্যাপারে বা অন্য অন্য কোনো কিছুর ব্যাপারে সামান্যতম জ্ঞান থাকলে এটা সবাই পারবে ইনশাল্লাহ আশা করি, যেটা আমি পারছি। আর বাপি ভাইকে আরও ধন্যবাদ জানাই, আমি যখনই বাপি ভাইকে ফোন দেই এবং আমি যখনই আমার সমস্যার কথাগুলো বলি উনি আমাকে সুন্দর করে সমাধান করে দেয়, এই জন্য বাপি ভাইকে ধন্যবাদ। আরেকটি কথা হচ্ছে যে যে বাংলাদেশে যে চাইনিজ কন্ট্রোলারগুলো আসে এগুলো মেরামত করা যায় না, এগুলোর কোনো প্রবলেম হলে যারা নিয়ে এসে করছে ওনারা নিজেরাও এগুলো মেরামত করতে পারে না, কিন্তু বাপি ভাইয়ের যে কন্ট্রোলারগুলো আছে এগুলো খুব সহজেই মেরামত করা যায়। আমরা দেখা গেছে যে রাত দুটা তিনটা বা যে কোনো সময় যে কোনো মুহূর্তেই ইনকিউবেটরে প্রবলেম হতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা হচ্ছে যে পাওয়ার অন অফ সুইচ, আরেকটা হচ্ছে ইমার্জেন্সি, যদি বৈদ্যুতিক বা অন্য অন্য কোনো কারণেও যদি মেশিনারি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে আমরা এই পাওয়ার বাটনটা অফ করে ইমার্জেন্সি সুইচটা দিয়ে দিব, ইনশাল্লাহ এটা অন্য ধারায় চলতে থাকবে, অন্য ধারায় চলতে থাকবে এবং আমার ডিম এবং হ্যাচিং এর কোনো প্রবলেমই হবে না, আমি কোনো ক্ষতিগ্রস্ত হব না ইনশাল্লাহ। আর এটা হচ্ছে অন্য অন্য মেশিন এবং উন্নত বিশ্বের আরও যে মেশিনগুলো আছে এগুলাতে আমি এই সিস্টেমটা দেখি নাই, যে সিস্টেমটা আমি দ্য সারেন্ডিং ইনকিউবেটর কোম্পানি ইনকিউবেটরে দেখতে পাচ্ছি। আর আরেকটি কথা হচ্ছে যদি আপনাদের কারো এই গলা ছিলা মুরগির বাচ্চার প্রয়োজন হয় তো আপনারা আমাকে ফোন দিবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন দিবেন, আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো কিছু পাবেন। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই আছে, তো 01819518955। আর কেউ যদি সরাসরি এসে আমার খামারে এসে খামারটি ভিজিট করেন তাহলে আমি নিজেকে নিজে গর্বিত মনে করব। দেখতে পাচ্ছেন যে আমার সুস্থ সবল বাচ্চাগুলো কিভাবে নড়াচড়া করছে, কিভাবে আছে, সম্পূর্ণ সুস্থ। আর ইনশাল্লাহ এই বাচ্চাগুলো আমার একদিন পরেই ডেলিভারি হয়ে যাবে, সিলেট যাবে, তারপরে শিডিউল অনুযায়ী কুমিল্লা এক জায়গায় যাবে, ইনশাল্লাহ এইভাবে আমার অনেক অর্ডার আছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।